আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ত জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। সন্ত জাহ্নবী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয় হবে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন। আমাদের আলোচনার যে প্রধান দুটি শব্দ এখানে রয়েছে, যে রাজনৈতিক দল ও নির্বাচন, এই দুটি শব্দ সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত এবং এই শব্দ দুটি আমাদের কাছে অতি পরিচিত দুটি শব্দ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি অপরিহার্য বিষয়। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। আর গণতান্ত্রিক শাসন বলতে আমরা বুঝি এমন একটি শাসন ব্যবস্থাকে যেখানে সরকার গঠিত হয় জনগণের ভোটে। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই হচ্ছে কি, গণতান্ত্রিক সরকার। আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকারের অস্তিত্ব কল্পনাও করা যায় না বা গঠন করা সম্ভব নয়। আমরা আজকের এই অধ্যায়ে আমরা জানব রাজনৈতিক দল কি, গণতন্ত্র বা রাজনৈতিক দল ও নির্বাচন সম্পর্কে এবং নির্বাচন কমিশনের সম্পর্কে আমরা আজকের আলোচনার মাধ্যমে অবগত হব। তো এখন আমরা প্রথমেই জানব রাজনৈতিক দল কি। রাজনৈতিক দল, রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর এমন একটি অংশ যারা তাদের আদর্শ, নীতি, তাদের দলীয় কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রের যে কোনো সমস্যা সমাধানে সংগঠিত হয়। এবং রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে তারা ক্ষমতায় গিয়ে তাদের যে দলের নীতি ও আদর্শের অনুযায়ী দেশ পরিচালনা এবং তাদের যে নির্বাচনী কর্মসূচির বাস্তবায়ন করা। নির্বাচনী দলগুলোর যে সকল কর্মসূচি জনগণকে দিয়ে থাকে বা যে সকল কর্মসূচির ভিত্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, এই সকল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে রাজনৈতিক দলের লক্ষ্য। তাছাড়া রাজনৈতিক দলগুলো কী করে, তাদের ক্ষমতা মানে বৈধ উপায়ে বা নিয়মতান্ত্রিক উপায়ে তাদের দলের সরকার গঠনের মাধ্যমে তাদের যে দলীয় নীতি, আদর্শ এবং তাদের যে নির্বাচনী কর্মসূচিগুলো থাকে তা বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক দল সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে কি সকলের স্বার্থে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। বিশ্বে এমন দেশও আছে যেখানে কি রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি সৌদি আরবের কথা, যেখানে রাজ পরিবার এবং তাদের পরিষদই সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আবার পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে আইন তৈরি করে আইনের মাধ্যমে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা নিষিদ্ধ করা হয়। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে 2005 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের যে উগান্ডা নামক দেশ রয়েছে, এই দেশে সরকার কর্তৃক রাজনৈতিক দল কি ছিল, নিষিদ্ধ ছিল। এখন আমরা রাজনৈতিক দল সম্পর্কে জানলাম, এখন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সংঘবদ্ধ জনসমষ্টি, এখানে আমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে লিখেছি কি, সংঘবদ্ধ জনসমষ্টি। তারপরেই লিখব আমরা ক্ষমতা লাভের প্রচেষ্টা।
সুনির্দিষ্ট কর্মসূচি, আদর্শ কর্মসূচি, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব, নির্বাচন সংক্রান্ত ইত্যাদি। তো এখানে আমরা রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি। তার মধ্যে প্রথমে রয়েছে সংঘবদ্ধ জনসমষ্টি। রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা বা সংগঠিত একটি জনসমষ্টি। আমরা এখানে রাজনৈতিক দলের অপর আরেকটি বৈশিষ্ট্য হিসেবে লিখেছি ক্ষমতা লাভ। রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ করা এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করা। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কি রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা এবং তাদের যে দলীয় আদর্শ নীতি নিয়ম কানুন এবং তাদের যে কর্মসূচি দলীয় কর্মসূচি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা। আমার এখানে আমরা লিখেছি সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। প্রত্যেক রাজনৈতিক দলেরই একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক, আবার কোনো দল কী থাকে ধর্মনিরপেক্ষ, আবার অন্যদিকে অর্থনৈতিক রূপরেখা ও বিবেচনায় দলগুলো কী হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সমাজতান্ত্রিক দল। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান থাকে। কেন্দ্র থেকে পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। এছাড়া প্রত্যেক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের দলকে কী করে পরিচালিত করে বা কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে দল পরিচালিত হয়ে থাকে। আমাদের এখানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ। এখানে আমরা নির্বাচন কাজ সংক্রান্ত কাজ বলতে বুঝি আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন সংক্রান্ত কাজ প্রত্যেকটি নির্বাচন রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সকল নির্বাচনে নির্বাচন রাজনৈতিক দলগুলো সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের রাজনৈতিক দলের যে আদর্শ নীতি কর্মসূচি এগুলো বাস্তবায়নের চেষ্টা করে। তাছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রার্থী মনোনয়ন, নির্বাচন দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচন প্রচার ও ভোট সংগ্রহ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। আমরা এখন আলোচনা করব রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা জানব রাজনৈতিক দলের ভূমিকা। রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে আমরা রাজনৈতিক দলের ভূমিকাগুলো কী কী প্রথমেই করে নিই। রাজনৈতিক দলের প্রধান ভূমিকা হচ্ছে নেতৃত্ব তৈরি করা। রাজনৈতিক দলের ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে নেতৃত্ব তৈরি করা।
তারপরে আমরা লিখব সরকার গঠন। জনমত গঠন। রাজনৈতিক শিক্ষাদান। তারপরে লিখব গঠনমূলক বিরোধী। তারপরে আমরা লিখব যে সাংগঠনিক বা সামাজিক উচ্চ প্রতিষ্ঠান। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমরা রাজনৈতিক দলের ভূমিকাগুলোর মধ্যে লিখেছি নেতৃত্ব তৈরি করা, সরকার গঠন করা, জনমত গঠন করা, রাজনৈতিক শিক্ষাদান, গণতন্ত্র বিরোধিতা, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে নেতৃত্ব তৈরি রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা। দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনও স্থানীয় পর্যায়ে থাকে। আবার আজকে যারা স্থানীয় পর্যায়ের নেতা আগামী তারা জাতীয় নেতা জাতীয় পর্যায়ের নেতা হতে পারবেন না। আজকের যারা স্থানীয় নেতা তারা জাতীয় পর্যায়ের নেতা যে হতে পারবেন না তা কিন্তু নয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার দলের একজন নেতা। এই নেতা তৈরির একটি কাজটি কী কী করে রাজনৈতিক দল ও জনগণ? যিনি আমাদের প্রধানমন্ত্রী বা যিনি কোনো দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু একটি কি দলীয় নেতা। আর এই নেতা তৈরিটার কাজ করেছে কি এখানে রাজনৈতিক দল আর কে জনগণ। এখানে আমরা রাজনৈতিক দলের ভূমিকায় লক্ষ্য করলে দেখতে পাবো যে রয়েছে সরকার গঠন। এখানে রাজনৈতিক দলের প্রধান কাজই হচ্ছে কি করা, সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাই কি করে সরকার গঠন করে। আর প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা এবং তাদের যে আদর্শ নীতি এবং তাদের যে নির্বাচনী কর্মসূচি এগুলো বাস্তবায়ন করা। জনমত গঠন করা। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনমত গঠন করা। তাই রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ কি জনমত গঠন করা এবং তার আদর্শ ও কর্মসূচির পক্ষে যাতে জনমত থাকে সেক্ষেত্রে তাদের সুনজর রাখা। এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্নভাবে সভা, মিছিল, মিটিং, গণযোগাযোগ কর্মসূচির ব্যবস্থা করে থাকেন। রাজনৈতিক শিক্ষাদান করা। রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে জনগণকে তাদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অনন্য দলের কাজের সমালোচনা করে। জনগণ বিভিন্ন দলের মতামত আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে কি করতে পারে, রাজনৈতিক শিক্ষা লাভ করতে পারেন। গঠনমূলক বিরোধিতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। এক্ষেত্রে সরকার কোনো কার্যক্রম বা ভুল কাজ করলে বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে বিরোধী দল তাদের কি করে, গঠনমূলক সমালোচনা করে বা বিরোধিতা করে আর এই সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়। সামাজিক ঐক্য প্রতিষ্ঠা। একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষ বসবাস করে, তাদের স্বার্থ পরস্পর
আলাদা। এই আলাদা আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায় বা পাওয়ার চেষ্টা করে। যে কোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে। এই নীতি বাস্তবায়নের উপর সামাজিক কক্ষ নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বাড়ির কাছে নিয়ে নেব। তো এখন দেখি আমরা যে আজকের বাড়ির কাজগুলো কী কী। আমরা এখানে বাড়ির কাজ হিসেবে প্রথমে যে প্রশ্নটি নেব সে প্রশ্নটি হচ্ছে, কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য? আমরা এখানে প্রথম প্রশ্নটি নিয়েছি, কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আমরা এখানে দ্বিতীয় প্রশ্নটি নেব, রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আমরা আরও একটি প্রশ্ন এখানে নিয়ে নেব বাড়ির কাজ হিসেবে, যে প্রশ্নটি হবে, রাজনৈতিক দলের ভূমিকা। এখানে আমাদের প্রশ্নটি হবে গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, আমরা তিনটি প্রশ্ন বাড়ির কাজ হিসেবে এখানে নিয়েছি। যে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য? আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আর আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করো। আমি আশা করি তোমরা আজকের প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান সময় বাড়িতে নষ্ট না করে তোমাদের লেখাপড়ায় তোমরা সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি।